বিক্রম ভাই ভিডিও বানাতে মানে মনোরঞ্জন করার জন্য কিছু ভিডিও পাওয়ার জন্য আউট করা বা অন করা উদ্দেশ্য থাকে না, বেশি চিন্তা না করে ডাঙ্গা করে, কারণ এর মূল্য ভিডিওটি মজা নাও, না হলে বাবার কাছে গেলে নিলাম। কি হলো, ওরম করে একভাবে আমার দিকে তাকিয়ে আছো? আর আমি মোবাইলে কি দেখছিলাম, তুমি দেখেছো নাকি? দেখোনি তো মোবাইলে কি দেখছিলাম? না না, কিচ্ছু দেখিনি আমি এখান থেকে। আবার কি, তুই কি দেখছিস? দেখতে তুই পাবজি খেলছিস মানে, তাই তো? ও পাবজি খেলছিস তো ভয় কিছু খেলছিস? খেললা আমি একটা কথা জিজ্ঞাসা করছি, যে তুই খাবি নাকি রে? খইনি আগুনটা বল করছে, খইনি পাকানোর সময় যে গন্ধটা বেরোচ্ছে গন্ধটা সহ্য করতে পারেনি। আবার তুমি বলছো খইনি, কারণ না যাবে খইনি আমি কি করে খাবো যে গন্ধটা সহ্য করতে পারি? তোমাকে কি কেউ কিছু বলে যে আমি যে খইনি কেন? না না, তোকে আমি এরকম প্রশ্ন করতাম না। বলেনি যখন তুমি হঠাৎ করে আমাকে এরকম প্রশ্ন করলে কেন? এরকম করে সন্দেহ করছো কেন? তোমার কি আমার উপর একটুকু বিশ্বাস নেই? কালকে জানিস তোর বন্ধু রে, কি নাম? রাকেশ। রাকেশ আমাকে রাস্তায় দেখলো, ভেতরে নিয়ে আমার সম্মান না করে দেখলাম যে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খয়নি বাগাল। আগে আমার গাড়ি তুলে দিলাম, তাই তোর বন্ধু। আমি বললাম তুই যদি খাস সে খাও, ওকে জিজ্ঞাসা করা বুঝলি। দেখ আমার ফ্রেন্ড কি নেতা করে নেতা করে সেটা আমার জানা নেই। আমার সাথে না না, ঠিক আছে ঠিক আছে, আমি বলে যাচ্ছি। তোর মুখে এই জায়গাটা করে ফুলে আছে কেন? গাঁট মারা মনে হচ্ছে, বুঝতে পেরে গেছে এবারে শিওর আমার কেলানি মাথা কি হবে। ওই এই জায়গাটা ঠান্ডায় ফুলেছে। হুম হুম, ওটা ঠান্ডায় ফুলা নয়, তোর মুখে ওই জায়গাতে কি রাত্রে রেখে দিয়েছি, শুধু এইটুকু জায়গাতেই গোল হয়ে ফুলে আছে। খইনি রেখে দিয়েছিস নাকি মুখের ভিতরে? দেখি একবার, তুই ঠোঁটটা টানতে একটা টান ঠোঁটটা, আমি দেখি কি আছে একবার দেখি। তুমি আমার উপর বিশ্বাস করো? ঠোঁটটা নাই কি হওয়ার আগে আমার উপর তুমি বিশ্বাস করো না, আমি তো নেশারে করিনি। এটা ঠান্ডায় এটা ফুলেছে বলছে, বিশ্বাস করো ঠান্ডায় ফুলেছে। তুই আরে বলছে ঠান্ডায় ফুলেছে, কোথায় শুনতে পাইনিস তুই? তো ঠোঁটটা টানতে বলছিস, টান ঠোঁটটা ঠোঁটটা। এই তোরে দিব্যি দেখা গেল, তো ঠোঁটটা খইনি ছিল, ঠোঁটটা টানতে পড়ে গেল। তুই যে বলছিলি খইনি আমি খাইনি, ভালোই মিথ্যে কথা বলতে শিখেছিস। হ্যাঁ খইনির গন্ধ আমি সহ্য করতে পারিনি, খাবো কি করে? ঠিক আছে খইনি আমি বার করছি। ওই শুনতে পাচ্ছিস? ওই কি হয়েছে তোমার? দেখতে পাচ্ছ তো গেম খেলছে, কোনটা দিন আজ চলছে একটা পাবজি খেলছি। তোমার গেম খেলার সময় আমাকে আসতে হবে, ডিস্টার্ব করছি, টাইম ফাঁকা টাইম পাওনি। না না, তোকে আমি জিজ্ঞাসা করতে হয়েছিলাম যে তুই যে দেখলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি অনেকদিন পর একটা ভালো প্রন দেখলাম। প্রন কি জেনে গেলে তোমার কপালে দুঃখ চাচ প্রচুর মনে বাপের হাত থেকে কেলানি খাবো রে। তা প্রন মানে কি সেটা জিজ্ঞাসা করছে, আমি দেখবো তাহলে বুঝলি। ও এই ব্যাপার, তুই প্রণ মানে জানো নি? প্রণ মানে তুই বুঝলে চিংড়ি মাছ কি ইংলিশে? ও দেখ তোকে শিখে নিলাম তো যে প্রণ মানে চিংড়ি মাছ ইংলিশে বলে, আমি জেনে গেলাম, আমি জানতাম না। আমি এবারে বাজারে মাছ কিনতে গিয়ে আমি বললাম 2 কিলো প্রণ দাও, 1 কিলো প্রণ দাও। ও কপালটা ভালো ছিল একটুর জন্য বেঁচে গেছে, নাহলে কেলানি বাঁধা। যে কথাটা বলতে সেটা বলে হলো না, এখনো তোমার কথা বলা বাকি আছে। কি কথা তাড়াতাড়ি বললো আমাকে? হ্যাঁ তুই তো আমাকে বলেছিলি না যে ইউটিউবে কি একটা জিনিস আছে, সেই জিনিসটা মুখে বললে নাকি সব কিছু যা সব বলবো সেগুলো সব দেখতে পাবো। তো সেটা কি করে করে আমাকে একটু দেখিয়ে দে তো। এনে এনে ধর মোবাইল একবার কই, দেখি মোবাইলটা দাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ওপরের যে কিনা দেখতে পাচ্ছ মাইক বলে চিহ্ন, যে মাইক বলে চিহ্নটা হাত দিয়ে তারপরে মুখে যা বলবে সেগুলো ইউটিউবে সব, এবার যে কোনো বিষয়ে যে কোনো কথাই বলবে সব ইউটিউবে তোমাকে দেখাবে। মানে যা বলবো যা বলবো সব কিছু এখানে পেয়ে যাবো, যা বলবো A to Z যা বলবে সব পাবে A to Z। ওকে দেখি দে, আমিও তাহলে একটু বলে দেখি। আমিও ভিডিও দেখবো।
একেবারে শিওর আমার কেলানি বাঁধা, আর কেউ বাঁচাতে পারবে না। বুঝলে বাবা, আমাকে এক্সামের জন্য না ফ্রেন্ডের বাড়ি নোট আনতে যেতে হবে, তো তুমি দেখো আমি আসছি তোমাকে, ঠিক আছে? যাচ্ছিস কোথায়? দাঁড়াও, এক্সামের নোট টোক আনতে যেতে হবে না, তোর নোট আমি তো তুমি লেখাপড়া না করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছো, সব করছো। দাঁড়াও, তোমার নোট আমি আজকে আমি বাট করবো, দাঁড়াও ফোনটা রাখি। ব্যাপার কি ব্যাপার খোকা, তুই দেখছিস পাবজি না খেলে বসেছিস, শরীর ঠিক আছে তো নাকি? বই নিয়ে বসে পড়ছিস? ও বাপি, তুমিও পারো, পাবজি খেললে তোমার জ্বালা হয়, পড়তে বসলে জ্বালা, তাহলে মানে করবোটা কি? লাস্টে কি ঠিক না, একটা ওয়ার্ড উচ্চারণ করলে সেই বলতে দেখি কি বললি লাস্টে তুই? ওইটা কই, আমি আবার কি বললু? তুই লাস্টে মনে হয় বাঁড়া বললে আমি যেটা শুনলাম, বাঁড়া সেটা আবার কি ধরনের ওয়ার্ড? আমি প্রথম তোমার মুখ থেকে শুনলো, আমি তো বাবা বললি, তুমি তাহলে ভুল শুনেছ। ও সেটাই, তাই বললি, তুই গালাগালি পারিনি তো আমি তাহলে মনে ভুল শুনেছি। হুম হুম, তোকে সাথে সাথে তুমি কানটাও পুরো খেয়ে ফেলেছো, কানও তোমার শোনাও ভুল শুনছো, কি বলবো আর। আচ্ছা তোকে আমি আর একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি? বলছি তুই গালাগালিয়ারে কাউকে পারিনিস? গালাগালিয়ারে পারিস কি সেটা আমি জিজ্ঞাসা করছি। গালাগালি কেউ যদি গালাগালি পারে আমি দেখ দু থেকে তিন ফুট দূর দেবো, গালাগালি পারলে আমি তো কানে হাত দিয়ে দিতে, বাজে বাজে যেসব ছেলেরা আছে তারা গালাগালি করলে বাজে ছেলে, তুমি ভালো ছেলে, তাহলে আমি গালাগালি বাদ দিয়ে যাবো কেন? এই তো আমি আমার ছেলেকে সঠিক পথে মানুষ করে দিই, এরকম একটা ছেলে দরকার ছিল, একটা লোকের চোখে আঙুল দেখে বলতে পারি আমার ছেলে আজ পর্যন্ত কাউকে গালাগালি পারেনি। কার আবার ফোন এলো রে তোমার? হ্যালো হ্যালো ভাই, তোর গার্লফ্রেন্ডের সঙ্গে না ছেড়খানি করছে। গার্লফ্রেন্ডের উপর হাত দিয়া কি বলছিস? তুই ডাক ওরে, না না আমি তো গালাগালি পারিনি, তাহলে এগুলো কি, এগুলো কি পদ্য ভাষা নাকি? হ্যাঁ আমাকে মিথ্যে কথা বলা, জানোয়ার কথা কর, তোকে আমি মানুষ করতে পারলুম না। এই তো তুমিও গালাগালি পারলে তো বাবার মুখে মুখে তোর খবর, মুখে মুখে তোর করবি কোনোদিন তোর বাবার মুখে মুখে?